হিউম্যান ডগ টোকো এখন জাপানের রাস্তাঘাটের পরিচিত এক মুখ। শৈশবের স্বপ্ন পূরণে কারো উন্মাদনা কতটা হতে পারে তারই নিদর্শন রাখলেন জাপানের এই ব্যক্তি। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। কিছুদিন আগে একজন ব্যক্তি সে কুকুরে রূপান্তরিত হতে চলেছে। তিনি চাচ্ছেন যে যেন কুকুর হয়ে যান এবং কোটি কোটি টাকা খরচ করে তিনি কুকুর হয়েছেন। নাউজুবিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহান তাআলা পূর্বে বহু জাতিকে শুকুর বানরে রূপান্তরিত করেছেন সূরা বাকারা 65 নম্বর আয়াতে। ভালো জাতি ছিল, কিন্তু পাপের কারণে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে শুকুর বানর রূপান্তরিত করেছেন। এছাড়া এটা কিন্তু তাদের পাপের কারণে সে হিসাবে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে তাদের পাপের কারণে এই কাজটি করেছে। কিন্তু এখন বর্তমানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে কেয়ামতের সময় বা কেয়ামতের আগে তখন মানুষ তার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে, অর্থাৎ মানুষ সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে এবং এইটা ব্যাপারে সতর্কতা জারি করেছেন। সৃষ্টি মানুষের সৃষ্টি বা যে কোনো জিনিসের পরিবর্তন করা, সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে শয়তানের কাজ। এ ব্যাপারে সূরা নিসা 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বর্ণনা করেছেন। সেই সাথে এটা হচ্ছে নাফরমানি কাজ এবং আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে নষ্ট করা হচ্ছে শয়তানের কাজ। সূরা আগাবুন 3 নম্বর আয়াত। তো এই সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে আমরা আল্লাহ সুবহান তাআলা যে ফিতরত যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে আমরা বিকৃতি করে ফেলব। এমনকি নারীদের ব্যাপারেও একটি কথা এসেছে যে লানত, যারা নিজেদের আকৃতি পরিবর্তন করে, যেমন ব্রু প্লাক করে, বিভিন্ন শরীরে ট্যাটু লাগায় ইত্যাদি বিষয়গুলো রয়েছে। আবার যারা পুরুষ রয়েছে তারা দাড়ি কাটে, সেটার ব্যাপারেও লানত করা হয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি যে একজন মানুষ, সে ছিল মানুষ, এখন সে হতে চাচ্ছে কুকুর, নাউজুবিল্লাহ। কুকুর কি ভালো কোনো জায়গা হতে পারে? কুকুরকে আল্লাহ সৃষ্টি করেছেন কুকুরের জায়গা থেকে এবং কুকুর সে কাজগুলো করবে। একজন ব্যক্তি কুকুর হয়ে কিভাবে সে মানুষের সাথে মিশতে পারে? ইসলামে কুকুর লালন পালন করা নিষেধ, আপনি প্রয়োজনে করতে পারেন। সেইখানে অমুসলিমরা তারা কুকুর হতে চলেছে, আর এটা তো কেবল অমুসলিমদের কাজ। আমি জানি যে খুব কম সংখ্যক মুসলিম রয়েছে যারা এরকম পাপ কাজ করতে পারে, কিন্তু আমরা তো এরকম পাপ কাজ করছি যে আমরা নারীর সাদৃশ্য পালন করে আসছে, কিংবা নারীরা পুরুষের সাদৃশ্য পালন করে আসছে। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে চাচ্ছি আমরা। তো যারা এরকম পাপ কাজ করছেন তাদের জন্য কিন্তু সতর্কবাণী যে এখানে একটি উদাহরণ রয়েছে কুকুরকে দিয়ে, কিন্তু আপনি আপনার চেহারাকে আপনি পরিবর্তন করে ফেলছেন, আপনি চোখের ভিতরে এমন এমন জিনিস দিচ্ছেন যেটা কারণে আপনাকে চেনা যাচ্ছে না, আপনি শরীরে এমন জিনিস প্লাস্টিক সার্জারি করছেন, তারপরে মেয়েদের যত অনুসরণ রয়েছে সেগুলো করছেন, কিংবা অন্য কোনো বিজাতিকে অনুসরণ করে নিজের শরীরে ক্ষত বিক্ষত করছেন, সেটাও কিন্তু এক প্রকার হারাম এবং নিষেধ কাজ। তো সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।